আমরা ভালো খেলোয়াড় ক্রিকেটার হিসেবে পরিচিত সবার কাছে। সাবসিকুয়েন্টলি তিনি শাসক দলের এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন। কেন তিনি এমএলএ মন্ত্রী হলেন এবং কেন তিনি আজ আস্থা রাখতে পারছেন না, এটা লক্ষ্মীরতন শুক্লা বলতে পারবে, আমি বলতে পারবো না। মুখ্যমন্ত্রী বলতে পারবেন, আমি বলতে পারবো না যে শাসক দলের এমএলএ এমপিরা তার প্রতি ভরসা হারাচ্ছে কেন। এটা আমাদের বলার কথা নয়, তার বলার কথা। তিনি পারলে খোঁজ নিন তার দলের এমএলএ মন্ত্রীরা কতজন তার প্রতি আস্থা রাখছেন। একটা বড় অংশ আস্থা রাখছেন না, সবাই টের পাচ্ছে। কেন আস্থা রাখতে পাচ্ছেন না? যখন দল ভাঙাচ্ছিলেন, পশ্চিমবাংলায় দল ভাঙানোর রাজনীতি ছিল না, মুখ্যমন্ত্রী যখন দল ভাঙিয়ে নিয়ে আসছিলেন তখন খুব আনন্দ পাচ্ছিলেন, উন্নয়নের জোয়ারে নাকি লাফাতে লাফাতে সব তৃণমূলে ঢুকছিল। আজকে মুখ্যমন্ত্রীর গড় যখন ভাঙছে তখন কি বলবেন? উন্নয়নের ভাটা এত প্রবল যে সব দলে দলে চলে যাচ্ছে, কেন এটা হচ্ছে? এই রাজনীতিটা কেন উনি তৈরি করলেন? আজকে বিলাপ করে লাভ নেই। যারা তখন বিভিন্ন দল থেকে উনি দলে নিয়ে এসছেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিয়েছেন, পদত্যাগ করতে বলেছেন? না। ওনার দল থেকে যারা অন্য দলে চলে যাচ্ছে তাদের পদত্যাগ করার জন্য অথবা না হলে অ্যাকশান নেওয়ার জন্য স্পিকারকে কি চিঠি দেবেন? লোকসভায় চিঠি দিয়েছেন, বিধানসভায় কি চিঠি দেবেন? লোকসভায় তৃণমূল সদস্য অন্য দলে চলে গেছে বলে চিঠি দিয়েছেন, বিধানসভায় তৃণমূল সদস্য অন্য দলে চলে গেলে চিঠিগুলি দেবেন? এই প্রশ্নগুলো মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে।